রাজনীতির খবর সকলকে স্বাগতম জানাইছো। আর এই মুহূর্তত রাজনীতির খবর হল যে সমাগত লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত এতিয়া রাজ্যের বিভিন্ন লোকসভা সমষ্টিত শাসকীয় দল বিজেপিয়ে প্রচার আরম্ভ করেছে। আর আজির দিনট আজি দেওবারের দিনট দেখা গল যে নগাঁও লোকসভা সমষ্টির এটা অঞ্চলত মন্ত্রী পীযূষ হাজরিকায় বাইক র্যালি করেছে। কংগ্রেস ত্যাগ করে বিজেপিত যোগদান করা সুরেশ বরাক বাইক র্যালি করলে পীযূষ হাজরিকায়। কেবল পীযূষ হাজরিকায় বাইক র্যালি করাই নয়, মন্তব্য করলে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরার বিরুদ্ধে। আর স্পষ্ট ভাষায় কলে যে বিগত 3 ডিসেম্বরত যে 5 রাজ্যের নির্বাচনী ফলাফল ঘোষণা হল, সেই নির্বাচনী ফলাফলের পূর্বে ভূপেন কুমার বরায় যে দম্ভালিসূচক মন্তব্য করেছিল, সেই দম্ভালিসূচক মন্তব্য কটাক্ষ করে দেওবারের দিনট পীযূষ হাজরিকায় কলে যে ভূপেন বরার ঢোল ফাটি গেল। এই যে নির্বাচন কেন্দ্রিক লোকসভা নির্বাচন কেন্দ্রিক যে বাকযুদ্ধ বা কুয়া কমরা টনা আজোরা আরম্ভ হয়েছে, এই টনা আজোরা সময়সাত পীযূষ হাজরিকায় ভূপেন বরার সন্দর্ভত আজির দিনট দেওবারের দিনট কি কলে এবার চাই। ভূপেন বরায় কে যে বহু বিজেপির হাই প্রোফাইল লিডার কংগ্রেস দেখাই দিয়ে কংগ্রেস কোনো তিন তারিখের যে ঢোল যে ফাটি আছে ফটাই আসে, তিন তারিখের রিজাল্টর ঢোল এটা ফাটি বজায় আসে, ঢোল তো ফাটি গল। এটা কোনে কংগ্রেসের যোগদান করে লিস্ট সোনকালে দিবলকে আহ্বান জানাইছো? বিজেপির যোগাযোগ চলছে না কংগ্রেসের? কংগ্রেসের পর সদায় যোগাযোগ করে আছে, সদায় শাসকীয় এন ডি এক পরাভূত করার বাবে বিরোধী পক্ষ কংগ্রেসের নেতৃত্বত 15টা রাজনৈতিক দল একত্রিত হয়েছে। ইয়াত মাত্র কেবল নাই বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন এ আই ইউ ডি এফ। বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন এ আই ইউ ডি এফে অবশ্যই এতিয়াও আশা এৰি দিয়া নাই যে বিরোধী ইন্ডি এলায়েন্সত অন্তর্ভুক্ত হব। তিনিটা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করব, কংগ্রেসে পার্টির টিকট দিয়ার পাছত ঘোষণা করার পিছতহে প্রার্থীর নাম রাজহুয়া করব বলে বদরুদ্দিন আজমলে স্পষ্ট করেছে। কিন্তু কংগ্রেসের তরফরপা এতিয়াও কই থকা হয়েছে বা বিরোধী 15টা রাজনৈতিক দল একত্রিত হওয়ার সময় আটাইকটা বিরোধী রাজনৈতিক দলে বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন দলটুক বিশ্বাস নলয় আর বিজেপি বি টিম হিসাবে আখ্যা দিয়ে আঁতরাই পঠাইছে। বিজেপির তরফের যুক্ত কথা কই থকা হয়েছে যে ভূপেন কুমার বরা বা কংগ্রেস দলটির কোনো কাম নাই, এইবেলি মুখ থেকেচা বড় বেয়াক খাব লোকসভার নির্বাচন। এনে সন্ধিক্ষণত কংগ্রেসী সাংসদ গৌরব গগৈ যোকসভার মজিয়াত কংগ্রেসের উপ দলপতি হিসাবে কার্যনির্বাহ করে আছে, এইবেলি কোনটো সমষ্টিত প্রার্থিত্ব দিব সেইটো লৈ জল্পনা কল্পনা অব্যাহত আছে। মন্ত্রী পীযূষ হাজরিকায় এটা কথা স্পষ্ট করলে আজি বহমপুর সমষ্টিত বাইক র্যালি যে পলাইছে, গৌরব গগৈয়ে কলিয়াবর সমষ্টির পলাইছে, এবার নগাঁও সমষ্টিত প্রার্থিত্ব দিবর কারণে আগবাড়ি। মন্ত্রী পীযূষ হাজরিকায় কি কলে চাও? পলালে আপনার দীর্ঘদিন যা ভোট দিয়ে রাখিছিলে তেওঁটো পলালে নগাঁওলে, যেহেতু ঢিং রূপহী এতিয়া কাজিরঙাত নাই, যাক ভোট দিয়ে রাখিছিলে তেওঁটো পলালে নগালে। গতি ক্যান্ডিডেটে যেটা পলালে, সাংসদে যেটা পলালে, তারপর কিবা লাভ আছে নেকি? আমি জিকিম বহু লাখ ভোটের ব্যবধান আছে। গৌরব গগৈ পলোৱাৰ কথা সদম্ভে ঘোষণা করেছে বা দাবি করেছে মন্ত্রী পীযূষ হাজরিকায়। এর বিপরীতে আজি নগাঁওত সাংসদ গৌরব গগৈ কি কলে চাও? মই কৈছো তেওঁলোকও মানে পরাজয়ের পৰা ভয় খায়, তেওঁলোকে গোটেই সমষ্টি পুনর্নির্ধারণ করেছে, তেওঁ 14টা সমষ্টি যে বেয়া হবলৈ গৈছে, সেই কারণে লোকসভা নির্বাচনের 7 মাহ পূর্বে তেওঁলোকে ডিলিমিটেশন করিলে, তেওঁলোকে পঞ্চায়েত নির্বাচনে যে তেওঁলোকৰ বেয়া ফলাফল হব সেই কারণে ডিলিমিটেশন করেছে। দলে নিজে কব পাৰে যে এবার লোকসভা নহয় আহা বা বিধানসভা খেলিব লাগে, তো আমি দলে কি করব আমি তো কব নোৱাৰো, আমি সময় কারণে রৈ থাকিব। আন এক প্রতিবেদন, পূর্বের এক প্রতিবেদন আমি স্পষ্ট ভাষায় কৈছিল, তথ্য জানাইছিল যে এইবেলি 2024 লোকসভার নির্বাচনত কোনো কারণত গৌরব গগৈ যাতে লোকসভার মজিয়ালৈকে যাব নোৱাৰে, জয়ী হৈ যাব নোৱাৰে, তার প্রতি এক বিশেষ ব্লু প্রিন্ট প্রস্তুত করেছে নেডার আহ্বায়ক তথা অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। যিটো সমষ্টিতে তেওঁ প্রতিদ্বন্দ্বিতা করব, সকলো শক্তি প্রয়োগ করে গৌরব গগৈক পরাজিত করার বাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বিশেষ রণকৌশল প্রস্তুত করে থৈছে।
যদি যোৰহাটত প্ৰতিদ্বন্দ্বিতা কৰে যোৰহাটতো বিশেষ ব্লু প্ৰিণ্ট প্ৰস্তুত কৰিছে যদি কাজিৰঙা সমষ্টিত গৌৰৱ গগৈয়ে প্ৰতিদ্বন্দ্বিতা কৰে তাৰ বাবেও আন এক ব্লু প্ৰিণ্ট প্ৰস্তুত কৰিছে যদি নগাঁও সমষ্টিত প্ৰতিদ্বন্দ্বিতা কৰে গৌৰৱ গগৈয়ে তাৰ বাবেও এক সুকীয়া ব্লু প্ৰিণ্ট প্ৰস্তুত কৰি থৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মুঠতে কংগ্ৰেছৰ যুৱৰাজ অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ যুৱৰাজ গৌৰৱ গগৈক যিকোনো প্ৰকাৰে প্ৰতিহত কৰাৰ সকলো ব্লু প্ৰিণ্টেই প্ৰস্তুত কৰি থৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এতিয়া কথা হ'ল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এই যি সুকীয়া সুকীয়া ব্লু প্ৰিণ্ট গৌৰৱ গগৈক পৰাভূত কৰাৰ বাবে সেই ব্লু প্ৰিণ্টক প্ৰতিহত কৰিবলৈ কংগ্ৰেছ নেতৃত্বই কি কাৰ্যপন্থা ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেইটো লক্ষণীয় হ'ব এই সকলোবোৰ ৰাজনৈতিক খবৰ আমি পৰৱৰ্তী প্ৰতিবেদনত আপোনালোকৰ সন্মুখত দাঙি ধৰিম।